হ্যাঁ, তারা তো ফোড়ো নে তুলে পক্ষ থেকে উপস্থিত আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলন ডাকার উদ্দেশ্য হচ্ছে আসন্ন শারদীয় উৎসবকে সামনে রেখে আগরতলা পৌর নিগমে কিছু কিছু আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, সেগুলি আপনাদের সামনে তুলে ধরা। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের মাননীয় ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া, আমাদের সঙ্গে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ যাদব এবং আমাদের এডিশনাল কমিশনার সাজ্জাদজি। আপনারা জানেন প্রতি বছরই শারদীয় উৎসবকে সামনে রেখে আগরতলা পৌর নিগম বিভিন্ন কর্মসূচি এবং কিছু কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি, যাতে শারদ উৎসবে চলাকালীন পুজোর শুরুর থেকে এবং পুজোর পরে যে প্রতিমা নিরঞ্জন বা কার্নিভাল সকলকে সামনে রেখে আমাদের কিছু প্রস্তুতি এবং কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি। তো আমরা গতকাল করে আমাদের এমআইসি মিটিংয়ের কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি আসন্ন শারদ উৎসবকে সুন্দর পরিচ্ছন্ন রাখা এবং যাতে যেখানে সারা রাজ্যের থেকে বা বিভিন্ন জায়গার থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী পুণ্যার্থী আসেন আগরতলা শহরে, সেক্ষেত্রে আমাদের পৌর নিগম সেই দর্শনার্থীর কথা চিন্তা করে কিছু আগাম আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি প্রতি বছর। তো আমাদের চারটি জোনালে আমাদের আগরতলা পৌর নিগম যৌথ হয়ে কাজ করে। তো আমরা গতবার দেখেছি 370টি ক্লাব এবং সামাজিক সংস্থা পূজা কমিটি আমাদের রেজিস্ট্রেশন করা হয়েছিল এবং তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। এবার আমরা আশা করছি যে পুজোর সংখ্যা প্রতি বছরই বাড়ে এবং সেগুলিকে সামনে রেখে যাতে সুন্দরভাবে পুজো সময়টা আমরা সঠিকভাবে আমাদের পৌরনিগমের সমস্ত কর্মসূচি যাতে বাস্তবায়ন করতে পারি, সেই ক্ষেত্রে আগাম আমরা কিন্তু অনেক কাজগুলি আমরা করেছি। বিশেষ করে প্রতিমা নিয়ন্ত্রণ ক্ষেত্রেও আমরা যে জায়গাটা সেটা গতবার গত দু বছর যাবৎ আমাদের প্রতিমা নিরঞ্জন খুব সুন্দর হচ্ছিল, উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে ভালো প্রতিমা নিরঞ্জন হয়। এবার আমরা স্মার্ট সিটির কাজে আরেকটা ব্যাপক উন্নতি হয়েছে, সেখানে আরও সুন্দর ব্যবস্থা করা হয়েছে। সার্বিকভাবে প্রথম যে কাজটা প্রথম হচ্ছে আমাদের আবেদন থাকবে যারা পুজো কমিটি বা ক্লাব বা সামাজিক সংস্থা বা পুজো উদ্যোক্তা, তারা যাতে আমাদের অনুমতি আমাদের পৌর নিগম তারা গ্রহণ করেন, আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, আমাদের জানা প্রয়োজন থাকে যে কতটা পুজো এই আগরতলা শহরে হচ্ছে বা শহরতলিতে হচ্ছে আগরতলা পৌর নিগম এলাকায়, সেক্ষেত্রে আমাদের ব্যবস্থা গ্রহণ করা হয়। সেক্ষেত্রে আমাদের কিছু কিছু আমরা চিন্তাভাবনা করে কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, যেগুলি পূজা কমিটির প্রতি আমাদের আবেদন থাকবে বা আমাদের বক্তব্য হচ্ছে প্যান্ডেল নির্মাণের জন্য সাধারণের চলাচলে যাতে কোনো প্রকার সমস্যার সৃষ্টি না হয় বা প্যান্ডেল অথবা যে কোনো ওভারহেডকে নির্মাণ অবশ্যই ব্ল্যাকটপ বা পিচ রাস্তার পরে থেকেই করতে হবে। আমরা গতবারও কিছু জায়গা আমাদের অস্বস্তিকর পরিবেশ করতে হয়েছিল, পৌর নিগমের নিয়মাবলী ক্ষেত্রে অনেকে মানেননি, সেক্ষেত্রে রাস্তার দুধারে কিছু গেট আমরা সরিয়ে নিয়েছিলাম, পুজোর প্যান্ডেলগুলি আমরা লক্ষ্য করেছি যে ব্ল্যাকটপিংয়ের ভিতরে চলে আসে। এবার আমরা আগাম জানিয়ে দিচ্ছি যে যারা পুজো উদ্যোক্তা তাদের প্যান্ডেল নির্মাণের ক্ষেত্রে যারা রাস্তার ধারে প্যান্ডেল নির্মাণ করেন তারা রাস্তার ব্ল্যাকটপিং ছেড়ে প্যান্ডেল করতে হবে, নত আমরা আইনগতভাবে পৌর নিগম থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে তারা নির্মাণ করেন, যাতে পরবর্তী সময় কোনো রকম আমাদের মধ্যে ভুল বোঝাবে না বা আমাদের যে নিয়ম বা সিদ্ধান্ত মানতে গিয়ে যাতে অসুস্থ না করতে হয়। সেক্ষেত্রে আগাম আমরা এই কারণে আজকে সামাজিক সম্মেলনের মাধ্যমে সমস্ত পূজা উদ্যোক্তাদের ক্লাব কমিটিকে আমরা জানাচ্ছি যে পিচ রাস্তা ব্ল্যাকটপিং ছেড়ে প্যান্ডেল করতে হবে এবং গেটও করতে হবে। পুজো উদ্যোক্তাদের অগ্নি নিভাগ দপ্তর, বিদ্যুৎ নিগম, পিডাব্লিউডি এবং ট্রাফিক দপ্তরের নিকট থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। প্যান্ডেল নির্মাণের সময় কোনো প্রকার সরকারি সম্পদের ক্ষতি সাধন করলে তার প্রতিকরণ সংশ্লিষ্ট পূজা উদ্যোক্তাদের দিতে হবে। তো পুজোর পারমিশনের ক্ষেত্রে এই চারটা ডিপার্টমেন্ট থেকে আগাম তাদের এনওসি নিতে হয়, এরা তারা যারা পুজো করেন তারা জানেন, কাজে আমাদের ক্ষেত্রে আমরা অনেকটাই ফিল করে দিয়েছি। আমরা সিঙ্গল ইন্ডাস্ট্রিজে আমাদের এখানে যারা আবেদন করবে তাদেরকে কোনো ফিস দিতে হয় না এবং আমাদের আধিকারিকরা চেষ্টা করেন সময় মতো সবগুলি কাজ করে দিতে, তো ওইগুলি নিয়ম কিছুটা মেনে চলতে হবে যাতে সুন্দরভাবে দুর্গাপুজো সদস্য সবাই আনন্দ উপভোগ করতে পারে বা যান চলাচল কিংবা
মানুষের স্বাভাবিক চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেদিকে লক্ষ্য রেখে প্যান্ডেল এবং তরুণ করা হবে, গেট করা হবে। প্যান্ডেলের উচ্চতা যেসব প্যান্ডেলগুলি 20 ফুটের বেশি হয় ফলে তাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নিতে হবে। তাদের সাকেলের বিষয়টা কতটা ঠিক আছে সেটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের নিয়ে থেকে পারমিশন নিয়ে বা তাদেরকে দেখিয়ে অনুমতি দিতে হবে। বিদ্যুৎ পরিবহী লাইন থেকে 8 ফুট দূরে প্যান্ডেল তৈরি করতে হবে। যারা প্যান্ডেল তৈরি করছেন বা বিভিন্ন উদ্যোক্তারা তারা আমাদের বিদ্যুৎ বাহী লাইনের থেকে 8 ফুট দূরে থেকে প্যান্ডেল চাচাই করতে হবে। যারা আনঅথরাইজ ভেন্ডারদের কোনো অবস্থাতেই স্টল খোলার অনুমোদন প্রদান করা হবে। আমাদের রাস্তা যাতে যানজট নয়, পুজোর সময় প্রচুর দর্শনার্থী পুণার্থী আসেন শহরে, সেক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেক্ষেত্রে আমরা কোনো রকম যারা ভেন্ডার লাইসেন্স নাই তাদেরকে বসতে দেওয়া হবে না কোনো জায়গাতে। আর কোনো রকম এলাকায় কোনো স্টল খোলা প্রয়োজন হলে কোনো রকম কর্তৃপক্ষ বা তদন্ত করবে এবং স্টল খোলার পরিপ্রেক্ষিতে যদি পথ চলতি মানুষ বা যানবাহন ইত্যাদি চলাচলে অসুবিধা হয় সেক্ষেত্রে কোনো ধরনের অনুমতি প্রদান করা হবে না। আমি আগে বলেছিলাম যে সেক্ষেত্রে আমাদের অনুমোদন তো প্রয়োজনই আছে যারা করবে। আমরা দেখি পুজোর সময় বিভিন্ন জায়গায় ক্লাব এরিয়াতে বিভিন্ন নতুন নতুন দোকান বসে যায়, সেক্ষেত্রে যান চলাচল এবং দর্শনার্থীর অনেক অসুবিধা ঘটে। সেক্ষেত্রে কিন্তু পৌর নিগমের অনুমতি ছাড়া কোনো স্টল কোথাও বসা যাবে না, সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপর আমরা সমস্ত ক্লাব কমিটির কাছে বা পুজো উদ্যোগের কাছে একটা অনুরোধ থাকবে যে পুজোর স্থান এবং আশপাশের এলাকা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ স্বাভাবিকভাবে আমাদের পৌর নিগম সারা শহরে সরকারকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কর্মচারী বা সাফাই কর্মী বন্ধুরা কাজ করে। কিন্তু পুজোর সময় যেহেতু প্রচুর সংখ্যক লোক বাইরে থেকে আসেন এবং পুজোর সময় প্যান্ডেল তৈরি করার ক্ষেত্রে কিছু কিছু গার্ডেজ তৈরি হয় সেগুলি কিন্তু যথাযথ ক্লাব কমিটি দ্বারা বা উদ্যোক্তারা রেখে দেন, সেক্ষেত্রে আমি তাদেরকে অনুরোধ করবো। আমাদের নিগমেরও আমরা পুজোর সময় আপনারা জানেন আমরা যেমন পুজোর সময় ব্লিচিং পাউডার দেওয়া, ফিনাইল দেওয়া, পাশাপাশি দুজন করে আমরা কিন্তু প্রতিটি পুজো উদ্যোক্তাদের যারা রেজিস্ট্রেশন করাবো তাদেরকে দুজন করে আমরা সাফাই কর্মী আমরা দিয়ে থাকি। পুজোর 5 দিন একদম তারা থাকেন, তো সেক্ষেত্রে আমাদের সহযোগিতা আছে এবং ওই উদ্যোক্তাদের কিছুটা সহযোগী মনোভাব নিয়ে আমাদের পৌর নিগমের সাফাই কর্মীদের বা আমাদের যে সিস্টেমে তাদেরকেও খাচ্ছ হবে। তারপর দেখা যায় অনেক সময় আলো সজ্জা করতে গিয়ে ট্রাফিকের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে যে আলো সজ্জা করতে হবে, লাইটগুলি লাগাতে হবে পুজো উদ্যোক্তাদের। রোড ক্রসিং এবং ওভারহেড গেটে নির্মাণের ক্ষেত্রে ট্রাফিক উচ্চ দপ্তর এবং অগ্নি বিভাগ দপ্তরে ক্লিয়ারেন্স সহ পৌর নিগমের আগাম অনুষ্ঠিত। আমরা দেখি যখন গেটগুলি করা হয় এই অনেক সময় সাধারণ বড় বড় গাড়িগুলি যখন যায় গেট আটকে যায় বা অসুবিধা হয় সেক্ষেত্রে ওই দপ্তরগুলির পারমিশন সহ আমাদের পৌর নিগমকে আগাম জানাতে হবে যে আমরা এই জায়গাতে গেট করছি, গেটের উচ্চতা, গেটের সমস্ত পাশ আমরা পরীক্ষা করে গেটগুলি বানাবো। গেটগুলি বানানোর পর দেখা যায় অনেক সময় আমরা লক্ষ্য করি যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে প্রতিমা নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব অসুবিধা হয়, গেটগুলিতে আটকে যায় যখন গাড়িগুলি যায় এবং প্রতিমা নিয়ন্ত্রণ আগের থেকেই এগুলি দেখে আমরা পারমিশন দেব। আর একটা আমাদের আবেদন থাকবে পুজো উদ্যোক্তাদের কাছে বা ক্লাবের কাছে যে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রক্তদান সংক্রান্ত স্লোগান এইসব বার্তাগুলি যাতে প্রতিটি ক্লাবের সামনে থাকে, যাদের সমাজকে সুন্দর রাখা, স্বচ্ছ রাখা এবং বিভিন্ন সামাজিক যে বেদিগুলোতে যা আছে সেক্ষেত্রে যেসব স্লোগান বা বার্তা যাতে ক্লাবগুলি পুজো প্যান্ডেলের সামনে রাখে, যাতে যারা দর্শনার্থী পুণার্থী আসবেন বা সমাজে বিভিন্ন স্তরের ব্যক্তিরা আসবেন তারা যাতে সম্বন্ধে একটু সতর্ক বা সচেতন হয় সে উদ্দেশ্যে আমাদের পূজা কমিটির কাছে একটা অনুরোধ।